ট্যাঙ্কিতে পানি, কেমিক্যাল, আয়রন রিয়াকশন করে তারপর ফিল্টারি করার পরে এটাকে বেডে ছাড়া হয়। ওইখান থেকে 48 ঘন্টা পর ফিনিশ গুড হয়, ওইটাকে শুকানোর পরে ওইটা প্যাকেট করে বাজারজাত করা হয়। এবং সেটা ইটিভি প্ল্যান্টে লাগে, যেখানে ডাইং এর বর্জ্য শুধু পানি শোধন করতে চা লাগে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এটা লাগে। সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তার কারণ এটা আজকে চলতেছে 8 বছর, এখানে আগের পাশে ছিল, এখানে আসছে